Hello friends, good afternoon, welcome back to my channel. I hope everyone is very fine inshallah. Today I share mouth watering handmade tortilla orthat hate banano roti tomader sathe share korbo ar ki ki jinish diye baniyechi seta tumra video ta dekhle bujhte parbe. Ei video ta chilo gotokal duporer lunch er time e kora. আমার গেস্ট তর্তিলা খেতে চেয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না রুটিকে ওরা তর্তিলা বলে। আমি আগেই জানতাম, কারণ এখানে আমরা স্প্যানিশদের সাথে পাশে থাকি, ওরা রুটিকে তর্তিলা বলে। আমি ওদেরকে কতদিন বানিয়ে খেয়েছি, মানে খাইয়েছি। যাই হোক, কালকে অনেকগুলো তর্তিলা বানিয়েছি। আর শোনো বন্ধুরা, আমি এখানে কী কী দিয়েছি তোমরা চাইলে করে দেখো, করে খেয়ে দেখো, খেতে অনেক মজা। আর এটা হেলদি একটা আইটেম। এখানে আমি 100% হুইট ফ্লাওয়ার অ্যান্ড রাইস ফ্লাওয়ার অর্থাৎ 100% আটা, ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে, আর পাশে আমি ভাজি মেক করছি ওদের জন্য, তার সাথে ডিমও ভেজেছি, সেটাও দেখবে। দেখো আমি ওদের জন্য রুটিটা মেক করে যেটুকু নিয়েছি সেটা এখন ওদেরকে ভেজে দিয়ে দিব। আর আমি তোমাদেরকে আবারও বলছি কী করে আটাটাকে মেক করবে। যারা করো তো করো, যারা পারো না তাদের জন্য সেটা হচ্ছে, প্রথমত পানি লবণ দিয়ে গরম করে নিতে হবে। তারপরে যে আমি আটা ময়দা চালের গুঁড়ো একসাথে মিক্সড করে রেখেছি, আর সেটাকে হাফ মিষ্টি আলু দিয়ে অর্থাৎ অর্ধেক সুইট পটেটো সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়ে আটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো আমি এগ ফ্রাই করছি উইথ মাশরুম, আর এখানে আমি রুটি সেঁকে নিব। হ্যাঁ বন্ধুরা, তারপর আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। ভালো করে সফটলি মাখিয়ে নেওয়ার পর অনেক ময়লা হয়ে আছে, তোমরা কিছু মনে করো না, পরে কাছে সব খাবার আমি ক্লিন করে নিয়েছি। আমি সবসময় তোমাদের কথাটা বলি, আসলে একা করি তো উল্টা পাল্টা সব কিছু হয়ে যায়। আর এটা হচ্ছে শুধু লাঞ্চের ব্যাপার, সকালেরটা হয়ে গেছে, রাতেরটা করেছিলাম। যাই হোক, তারপর আমার ডাক্তার ছিল, ডাক্তারের কাছ থেকে এসে ওদের জন্য খাবার তৈরি করেছিলাম, আমিও খেলাম, তোমাদের ভাইয়াটা রেখে দিয়েছিলাম, তোমাদের ভাইয়া আজকে সেটা দিয়ে নাস্তা খেলো। দেখো হোমমেড রুটি আসলে খেতেই অন্যরকম, যদিও বানাতে খুব কষ্ট হয়। যাই হোক, আশা করছি তোমরা এভাবে করে খাবে। আমি আবারও রিপিট করছি, প্রথমে ফার্স্ট টাইম আই ডো হাট আটার উইথ সল্ট, দেন 100% হুইট ফ্লাওয়ার অ্যান্ড রাইস ফ্লাওয়ার আই মিক্সড এভরিথিং অ্যান্ড হাফ সুইট পটেটো বয়েল সুইট পটেটো আই ম্যাশ ইট অ্যান্ড মিক্সড এভরিথিং। অর্থাৎ গমের আটা, ময়দা, চালের গুঁড়োর সাথে অর্ধেক মিষ্টি আলু সিদ্ধ করে আমি আগে ভর্তা করে নিয়েছি, তারপর ভালো করে আটার সাথে মিক্সড করে নিয়ে আটাটা সিদ্ধ করে নামিয়ে দেন আলুটাকে আমি ওর সাথে মিশিয়েছি। তারপরে ভালো করে মিক্সড করে যখন সফট হয়েছে তখন আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। আর নিশ্চয়ই তোমরা সব কিছু দেখে নিয়েছ। আর এটা ছিল রাতের রান্নার জন্য প্রিপারেশন, মাছের আসবা বেছে রান্না করেছি, মানে দোপেঁয়াজু করেছি। আর এখানে স্যালমন ফিশটাকে আমি স্পিনাচ দিয়ে ওদের জন্য উইদাউট স্পাইসি করে রান্না করেছিলাম, ওরা খেয়েছে। আর দেখো রুটিগুলো কত ভালো লাগছে, যদিও সবগুলো রুটি গোল হয়নি, কিছু রুটি একটু লম্বাটেও হয়ে গেছে, বাট তাতে কি। একজনের জন্য করেছি মাশরুম দিয়ে ডিম পোচ, আরেকজনে করেছি জাস্ট শুধু ডিম পোচ, এখানে কিছু দিইনি। আর গার্লিক পাউডার সাল্ট দিয়েছি, ওরা ঝাল খেতে পারে না, ঝালটা আমি দিইনি। দেখো লুকিং সো ইয়াম্মি। আর থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক দোয়া, সেই সাথে অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আবারও দেখা হবে এমনি করে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। তাহলে আল্লাহ হাফিজ। আবার তোমাদের সালাম দিইনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই ভালো থেকো। আর নিশ্চয়ই কমেন্টসে জানাবে তর্তিলা কার কার করে খেতে ইচ্ছে করছে, আর সেটা জানতে পারলে খুশি হব। বা বাই।